গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাইদুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের বড়খোদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল মুজাফফর ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর কৃষক। প্রতিবেশীরা জানায়, আজ দুপুরে সাইদুলের বাড়ির পাশের বাঁশবাগানে বাঁশ কাটতে গেলে বাঁশঝাড়ে পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনে ভুলবশত বাঁশ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় পরিবারের শোকের মাতম ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা এখন পরিবারটি। শুনলাম যে বাস যাই কাটছে না, আর যাই মারা গেল তার ডাক দিয়ে বলছে বাসটা বাই করে দাও। এখন বাই করে দাও দেখি তো বাস কাটে কারেন্টের সাথে থিয়া কোচে যে বাস টান দি টান দিবে ধরছে আর মরে গেছে। ওই সায়া থেকে দেখে সরে গেছে। আর মা যা কাছে কেন কি হয়েছে, আমার বেটা কি করলো, তোর বেটা না মরে আছে কারেন্টের সাথে, কারেন্ট শর্ট খায় আমি কি করি। ওটা হলো বাসের মতো তুলিচ্ছে, বাসের মতো তুলিচ্ছে, তা আমার ছেলেটা খারাপ হয়ে আছে, আমার ওটা খারাপ হয়েছে। আমি এখন দৌড়াচ্ছি বলে সলকে আমার পড়ে গেল।